অনেকদিন পর পপুলার কম্পিউটারে আবার একটা দারুণ আর দুর্ধর্ষ ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আজকের ভিডিওটা আরো ভালো হবে এই কারণে, কারণ যারা পপুলার কম্পিউটারের সাথে বিজনেস করেন, যারা হোলসেল দামে প্রোডাক্ট নেন, তাদের জন্য ভিডিও থাকছে এবং কাস্টমারের জন্যও থাকছে। আজকে i3, i5, i7 থার্ড জেনারেশন থেকে শুরু করে 6 জেনারেশন পর্যন্ত থাকবে কমপ্লিট সেট, একদম কিবোর্ড মাউস SSD নিয়ে কমপ্লিট প্যাকেজ থাকবে, কোড টু ডুও থাকবে। দাম শুরু হচ্ছে মাত্র 8,299 টাকা থেকে, কোড টু ডুও শুরু হচ্ছে। এবং i3 থার্ড জেনারেশন, 6 জেনারেশন, 4 জেনারেশনের দাম আমি আপনাদের জানাবো। এবং i7 এর সব থেকে বড় একটা অফার আসছে, i7 এর থার্ড জেনারেশনের কম্পিউটারের কি দাম হবে, একদম অবিশ্বাস্য দামে আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের জন্য আজকের ভিডিওটা খুব দারুণ ভিডিও হবে। তো ভিডিও শুরু করার আগে আমি বলবো, আপনারা যারা ভিডিও দেখছেন, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, তা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন। তার কারণ হচ্ছে এরকম দারুণ দারুণ ভিডিও নিয়ে আমি প্রতিনিয়ত আসতে থাকি, আর নোটিফিকেশন বিলটি টিপে অল বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে পুরো ভিডিওটা দেখবেন এবং দারুণ একটা ভিডিও হবে। যারা ব্যবসা করছেন রনির সঙ্গে হোলসেলে প্রোডাক্ট নিয়ে, বা যারা চিন্তা করছেন যে কম্পিউটারে প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করব, তাদের জন্য আজকের ভিডিওটা থাকছে। কারণ আপনারা জানেন কম্পিউটারে আর এক নাম হচ্ছে পপুলার কম্পিউটার, আর পপুলার কম্পিউটারের রেগুলার ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যান। তো আজকে দারুণ দুটো জিনিস নিয়ে আমি চলে এসেছি, এক হোলসেল প্রোডাক্টের সমস্ত কিছুর আমরা দাম জানবো, কি কি পাওয়া যায় এখানে, UPS থেকে শুরু করে কিবোর্ড মাউস, মাদারবোর্ড থেকে শুরু করে SMPS থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন। A to Z কম্পিউটার অ্যাক্সেসরিজ আপনি পপুলার কম্পিউটার থেকে পেয়ে যাবেন, কিন্তু তার সঙ্গে বোনাস থাকছে। আজকে i3, i5, i7 আমরা একদম থার্ড জেনারেশন থেকে শুরু করে 6 জেনারেশন পর্যন্ত দাম জানবো, কমপ্লিট কম্পিউটারের দাম জানবো, মনিটর থেকে নিয়ে সমস্ত কিছু নিয়েই দামগুলো থাকবে। কিন্তু হ্যাঁ, আমি DM আর আপনারা দেখছেন বিজনেস টিউলাইট। তো চলুন শুরু করা যাক। রনি নমস্কার। নমস্কার। তো রনি, আজকে আরো একটা দুর্ধর্ষ ভিডিও নিয়ে চলে এসেছি, i3 থেকে শুরু করে i5, i7 এর থার্ড জেনারেশন থেকে শুরু করে একদম 6 জেনারেশন পর্যন্ত আমরা দাম জানবো, আর হোলসেল প্রোডাক্টের দাম জানবো। তো ভিডিও শুরু করার আগে দর্শক বন্ধুদের যারা নতুন দেখছে তাদের জন্য একটু অ্যাড্রেসটা প্রথমেই বলে দিই আমরা। আচ্ছা, অ্যাড্রেস প্রথমে সবাইকে প্রথমে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে। অ্যাড্রেস হলো আমাদের, যদি হাওড়ায় না কেউ নামো, হাওড়া টু ব্যারাকপুর বাস, ব্যারাকপুরের বাসে উঠে বলবে অনন্যা সিনেমা হল। ব্যারাকপুর কিন্তু অনেকটা দূরে, অনন্যা তার অনেক আগে। অনন্যা সিনেমা হল নেমে যাবে, অনন্যা সিনেমা হল থেকে আমাকে ফোন করো বা গুগলে গিয়ে লোকেশন মারো নিয়োগীপাড়া পপুলার কম্পিউটার ইনস্টিটিউট, বা কাউকে জিজ্ঞেস করো নিয়োগীপাড়া গ্যাস গোডাউন বা নিয়োগীপাড়া পপুলার টেলার্স, আমাদের একদম পপুলার টেলার্সও আমাদেরই। শিয়ালদা থেকেও একই 230 বাসে উঠে অনন্যা সিনেমা হল, অনন্যা সিনেমা হল থেকে ওই নিয়োগীপাড়া গ্যাস গোডাউন। কেউ যদি প্ল্যানেট থেকে আসো, ধর্মতলা থেকে আসো, 43 বাস ধরবে, 43 বাস ধরে 43 নম্বর বাসে উঠে বলবে নিয়োগীপাড়া পুলিশ কোয়ার্টার। এই ক্ষেত্রে স্টপেজ চেঞ্জ হয়ে গেল, নিয়োগীপাড়া পুলিশ কোয়ার্টার, ওখান থেকে আমাদের 1 মিনিট ডিস্টেন্স পপুলার কম্পিউটার বা পপুলার টেলার্স বা নিয়োগীপাড়া গ্যাস গোডাউন। আর বালি থেকে, আর যারা কৃষ্ণনগর, যারা শান্তিপুর, যারা গেদে থেকে আসছো, তারা এসে বেলঘড়িয়া নেমে যাও, বেলঘড়িয়া থেকে ফ্লাইওভারে উঠে যাও ওপরে, 201 বাস ধরো, 201 বাস ধরে অনন্যা সিনেমা হল, ওখান থেকে নিয়োগীপাড়া গ্যাস গোডাউন 5 মিনিট হেঁটে, বা আমাকে হোয়াটসঅ্যাপ করো লোকেশন বলে, আমি লোকেশন পাঠিয়ে দেবো। এই হলো অ্যাড্রেস। আর অ্যাড্রেস বুঝতে অসুবিধা হলে আসার সময় আমাকে ফোন করবে, কমিউনিকেশন রাখবে, আমি ভালো করে ডিটেলস বুঝিয়ে বলে দেবো বা লোকেশন পাঠিয়ে দেবো। বেশি কথা বলবো না, ঠিক আছে, কারণ ভিডিও শেষ হবে, দীপঙ্কর দা আমার থেকে গুনে পয়সা নিয়ে যাবে। সুতরাং কে কি করছে না করছে, কাউর সম্পর্কে কিছু বলার মতো সময় আমার হাতে নেই, আর আমি বলিও না, এক নম্বর কথা। আর অযথা সময় নষ্ট করা, কারণ প্রচুর অফার আছে, প্রচুর রকমের হোলসেলেরও রেট বলবো, প্লাস প্যাকেজেরও রেট বলবো, সুতরাং আমার ক্ষমতা যতটুকু সেই দামগুলো বলবো। হয়তো আমার থেকে কমেও কেউ দিতে পারে, আমার থেকে বেশিতেও কেউ দিতে পারে, আমি আমার সামর্থ্য অনুযায়ী রেট দেবো, ঠিক আছে। তা প্রথম শুরু করি প্যাকেজ দিয়ে, তারপরে আমি পার্ট বাই পার্টের রেট বলবো আলাদা আলাদাভাবে, ঠিক আছে। প্যাকেজ যদি বলো, কোড টু ডুও প্রসেসার থাকবে সব কটার সাথে, প্রথমেই বলে দিচ্ছি, কমন মনিটর থাকবে, এইটা ধরে নাও কনসিস্টেন্টের ছোট মনিটর কমন থাকবে, বা 15.1 থাকবে, 15.1 কনসিস্টেন্টের মনিটর দিয়ে থাকবে সব কটাতে LED, ঠিক আছে। 15.1 মনিটর দিয়ে কোড টু ডুওর রেট আসবে তোমাদের 8,299 টাকা। কী 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 পাবে 8,299-তে, আমি খুব তাড়াতাড়ি বলবো আজকে, কারণ অনেকগুলো কিছু বলতে হবে, তাড়াতাড়ি করে বলবো, তোমরা আস্তে আস্তে দেখে নিও। 8,299-তে কী কী থাকবে? DDR3 মাদারবোর্ড,
4GB RAM, Cortex-2 processor, SSD 128GB, cabinet SMPS, keyboard mouse আর 15.1 LED monitor. এই হয়ে গেল 8299। এবার যদি i3 রেট বলি, i3 রেট হবে 9899 টাকা। হ্যাঁ, কারণ প্রচুর অফার আমি লিখে নিয়ে বসেছি, কারণ দেখে বলতে হবে আমাকে। 8999 তে i3 হবে। সেম মনিটরটা বলেছি সব কটার সাথে কমন থাকবে, যতগুলো অফার দেবো সব কটার সাথে মনিটর কমন। মনিটর যদি বড় নাও তাহলে এক্সট্রা চার্জেবল হবে। হ্যাঁ, বড় মনিটর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সব সাইজ অ্যাভেলেবেল আছে মোটামুটি। এখন 9899 টাকা i3 থেকে কি পাচ্ছ, i3 থার্ড জেনারেশন, 61 মাদারবোর্ড, 4GB RAM, 128GB SSD, কিবোর্ড মাউস ক্যাবিনেট SMPS মনিটর হয়ে গেল। এবার i5 থার্ড জেনারেশন যদি নাও, i5 থার্ড জেনারেশনের রেট পড়বে তোমাদের 10299 টাকা, 10299 টাকা i5 থার্ড। ওতে কি কি থাকবে, 61 মাদারবোর্ড, i5 থার্ড জেনারেশন, ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস, 128GB SSD, 4GB RAM, LED মনিটর হয়ে গেল। i7 থার্ড যদি নাও, i7 থার্ডের রেট হলো 12599 টাকা, 12599 টাকায় তোমরা কি কি পাচ্ছ, 61 মাদারবোর্ড, 4GB RAM, i7 থার্ড প্রসেসর, আর তোমার 128GB SSD, কিবোর্ড মাউস, ক্যাবিনেট SMPS, LED মনিটর। এবার ফোর্থ জেনারেশনে চলে আসি, i3 4th জেনারেশনের দাম হবে 10799 টাকা, এই 10750 টাকা। 10750 টাকাতে কি হবে, 81 মাদারবোর্ড, i3 4th জেনারেশন, 4GB RAM, 128GB SSD, ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস, LED মনিটর হয়ে গেল। এবার চলে আসবো i5 4th তে হবে 11750 টাকা দাম। কি কি পাচ্ছ, 81 মাদারবোর্ড, i5 4th জেনারেশন প্রসেসর, সিসিপিউ ফ্যান তো থাকবেই বাদ দাও সব কটার সাথেই, আর পাবে তোমরা 4GB RAM, 128GB SSD, ক্যাবিনেট SMPS, আর কিবোর্ড মাউস, LED মনিটর। এবার i3 6th জেনারেশন পাবে তোমরা 14100 টাকা, 14100 টাকাতে কি পাচ্ছ, 110 মাদারবোর্ড, i3 6th জেনারেশন, 8GB RAM, 128GB SSD, ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস, আর তোমার LED মনিটর সব কটার সাথে, কিন্তু ছোট LED মনিটর অ্যাড করে রেখেছি আমি, ঠিক আছে। আর i5 6th জেনারেশনের সাথে থাকবে 110 মাদারবোর্ড, i5 6th জেনারেশন প্রসেসর, ক্যাবিনেট SMPS, 8GB RAM, 128GB SSD, কিবোর্ড মাউস, LED মনিটর হয়ে গেল, প্যাকেজ কমপ্লিট। এবার ইন্ডিভিজুয়াল পার্টসের কিছু আমি আইডিয়া দেবো, রেট দেবো। হ্যাঁ, তার মাঝখানে হোলসেলে ঢোকার আগে একটু বলে দিই, ইনস্টিটিউটে যাদের আমার মাল যায় ইনস্টিটিউটে, হ্যাঁ ওদের জন্য বলে দিই, ইনস্টিটিউটের কিছু সেকেন্ড হ্যান্ড মেশিন ঢুকেছে, ঠিক আছে, কিছু ঢুকেছে, কিছু এই ঘরে এনেছি আমি জাস্ট দেখানোর জন্য। তোমরা জানো যে সেকেন্ড হ্যান্ডের গোডাউন আলাদা আছে আমাদের, ঠিক আছে, ওখানেও মাল ঢুকেছে, কোনোটা 2GB 160GB, কোনোটা 250GB 4GB, কোনোটা 500GB 4GB এরম ঢুকেছে, সবই রেট পড়বে মোটামুটি 2200 থেকে 2500 2600 2700 ভেতরেই থাকবে, সব 2200 2300। 4GB র্যামও 2500-র মধ্যে চলে আসবে, 4GB র্যাম দিয়ে। সেকেন্ড হ্যান্ডটা মাঝখানে একটু ছোট করে বলে দিলাম, কারণ একটা ঢুকেছে লট, সেইটা হয়ে গেল। এবার আমি রেট বলি, পার্টসের রেট বলি। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে মাদারবোর্ড আছে, জেব্রোনিক্সের মাদারবোর্ড আছে, কনসিস্টেন্ট মাদারবোর্ড আছে, পন্টেকের মাদারবোর্ড আছে, ঠিক আছে, সব অ্যাভেলেবেল আছে। জেব্রোনিক্সের মাদারবোর্ড বলি, DDR3 মাদারবোর্ড 2130 টাকা, ঠিক আছে, কনসিস্টেন্টের 41 বলি 1950 টাকা, এটাও DDR3, DDR2 আমি কমই বেচছি, যারা বলবে আমি আনিয়ে দেবো, ঠিক আছে, থাকে, ঠিক আছে, আমি আনিয়ে দেবো, ট্রাই করবো। এটা হলো 61 মাদারবোর্ড কনসিস্টেন্ট, 2490 টাকা, ঠিক আছে। এটা হলো 110 মাদারবোর্ড কনসিস্টেন্ট, ঠিক আছে, এটার দাম হবে তোমাদের 3950 টাকা, ঠিক আছে। তোমাদের 81 মাদারবোর্ড কনসিস্টেন্ট, 3050 টাকা। জেব্রোনি ফনটেক 61 মাদারবোর্ড 2590 টাকা, 2590 টাকা 61 মাদারবোর্ড জেব্রোনিক্স, তোমার দাম পড়বে 2499 থেকে 2550-এর ভেতরে দাম পড়বে। হ্যাঁ, দাম ওঠে নামে 2499 থেকে 2500
50 এর ভিতরেই দাম পড়বে, এই 2490 থেকে 2550 হয়ে গেল। মাদারবোর্ড দেখিয়ে দিলাম, ঠিক আছে, 61 কনসিস্টেন্ট এরও দাম বলে দিয়েছি মনে হয়, 61 কনসিস্টেন্ট 2490, ঠিক আছে। ভাববে না এখানে আমার এক পিস করে সাজানো আছে, ঠিক আছে, মাল উপরে রাখা আছে, ধরে নাও এইভাবে দেখাই আমি, এরম কার্টুন থাকে পুরো আমাদের মাদারবোর্ডে, ঠিক আছে, এক পিস করে দেখিয়ে রাখলাম আমি, স্যাম্পেল সব হয়ে গেল। মনিটার 19 ইঞ্চির মনিটার তোমাদের 3790 করে, ঠিক আছে, অফারটা কবে থেকে কবে থাকবে আমি সব বলে দেবো লাস্ট, ঠিক আছে, 3790 করে 19 ইঞ্চির মনিটার, ঠিক আছে, কনসিস্টেন্ট 15.4 সব চলে আসবে, কনসিস্টেন্ট 15.4 কনসিস্টেন্ট 19 ইঞ্চি, ঠিক আছে, এইগুলো যদি তোমরা লুজ কেনো সব 2550 থেকে 2570, ঠিক আছে, কনসিস্টেন্টের মনিটার 2750 থেকে 2850 এর ভেতরে আসবে 15.4, ঠিক আছে, স্টার্টিং প্রাইসগুলো সব বলে দিলাম আমি, ঠিক আছে, মনিটারের। এবার SMPS চলে আসবে আমাদের, SMPS 475 টাকা করে আসবে, 460 টাকা করে আসবে, কোম্পানি অনুযায়ী ভ্যারি হবে, সব 475 460 টাকা করে আসবে, ঠিক আছে। SSD স্টার্টিং আমাদের 890 টাকা থেকে SSD স্টার্টিং হবে, SSDও ভ্যারাইটিস পাবে, কনসিস্টেন্ট পাবে, ঠিক আছে, জেব্রোনিক্স পাবে, জিওনিক্স পাবে, হ্যাঁ, তারপরে সেফ রিলাইন পাবে, অনেক কিছু পাবে, ঠিক আছে, অনেক কোম্পানি ভ্যারাইটি আছে। স্টার্টিং প্রাইস 890 টাকা, 128 জিবি SSD, 256 জিবি SSD, এই টাইপের কোম্পানিগুলোই পাবে, এই কোম্পানিগুলোই স্টার্টিং প্রাইস হবে 1490 টাকা থেকে স্টার্টিং প্রাইস, ঠিক আছে, 1490 টাকা থেকে 256 SSD স্টার্টিং, ঠিক আছে, 512 SSDও আছে আমাদের, রেড নিও, এত রেড বলতে গেলে আবার ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। র্যাম আমাদের আসবে 4 জিবি র্যাম, DDR3, হ্যাঁ, DDR2 র্যামও আছে, সব র্যাম আছে, DDR2 DDR3 সব ভ্যারাইটি পাবে তোমরা, ঠিক আছে, DDR3 4 জিবি র্যাম 670 টাকা থেকে স্টার্টিং, 4 জিবি DDR3 যেগুলো 61 মাদারবোর্ডে চলে, 670 টাকা থেকে স্টার্টিং থাকবে, আপ টু 720 750 অবধি থাকবে। DDR2 র্যামেরও দাম বলে দেবো, সবই মোটামুটি বিলো 300-এর মধ্যে থাকবে DDR2 এর র্যামের দাম, ঠিক আছে। আমাদের এই টাইপের ফ্যান আসবে, ফ্যান 120 টাকা থেকে 130 টাকা থেকে 140 টাকার ভেতরে ফ্যান থাকবে, সব 130 থেকে 140, এগুলো আমি সব হোলসেল রেটের প্রাইস বললাম, ঠিক আছে, হোলসেল রেটের। USB হাব চলে আসবে, ঠিক আছে, 145 টাকা করে, এরম কেসিং চলে আসবে সব 200 টাকা করে, আর এরম ছোটো ছোটো কর্ডগুলো দেখাচ্ছি না, পাওয়ার কর্ড, সাটা কর্ড, এগুলো সব 18 টাকা 20 টাকা 22 টাকা 25 টাকার মধ্যে আসবে, ঠিক আছে। DVD রাইটার চলে আসবে, হ্যাঁ, অনেকে DVD রাইটার বলে, ঠিক আছে, এগুলো LG DVD রাইটার আছে আমাদের, ঠিক আছে, 1 ইয়ার ওয়ারেন্টি দিয়ে 550 টাকার ভেতরে চলে আসবে, ঠিক আছে, DVD রাইটার। ছোটো ছোটো প্রচুর আইটেম আছে, স্পাইক বাস্টার চলে আসবে 145 টাকা করে, ক্যাডি চলে আসবে, হ্যাঁ, ওই 98 টাকা 100 টাকা এরকমের ভেতরে, ঠিক আছে, দেখিয়ে দিলাম সব, তাড়াতাড়ি করে দেখাচ্ছি, কিছু মনে করো না, ঠিক আছে, কারণ প্রচুর প্রোডাক্ট আছে, প্রচুর জিনিস দেখাতে হবে আমায়, ঠিক আছে, এর করে ভুলে যাব। আর হয়ে গেল তোমার এই যে এই টাইপের কিবোর্ড আসবে, কিবোর্ড, মাউস, মাউস প্যাড, 8 জিবি 8 জিবি কিবোর্ড, মাউস, মাউস প্যাড, কম্বো প্যাক 499 টাকা করে, কম্বো প্যাক আসবে 499 টাকা করে। ভাববে না এক পিস আছে এরকম আছে। আচ্ছা, ওয়্যারলেস কিবোর্ড আসবে, ওয়্যারলেস কিবোর্ড 430 টাকা করে আসবে, ওয়্যারলেস কিবোর্ড, ওয়্যারলেস মাউস আসবে 170 টাকা 180 টাকা করে, ঠিক আছে। কি মানে কি কিবোর্ড দেখো, কিবোর্ড দেখে শেষ করতে পারবে না, এরম টাইপের সব 8 জিবি কিবোর্ড থাকবে, কিবোর্ড, মাউস, কম্বো প্যাক আসবে, সব কম্বো প্যাক এরম, ঠিক আছে, এরম কম্বো প্যাক আসবে সব, দেখো সব 499 টাকা করে কম্বো প্যাক, কিবোর্ড, কিবোর্ড, মাউস সব সমেত আসবে, কিবোর্ড, মাউস সব সমেত আসবে 499 টাকা করে। তারপরে তোমাদের UPS আসবে আমাদের, ঠিক আছে, UPS আসবে সব 1850 টাকা করে থেকে 1870 টাকার মধ্যে থাকবে, 1870 থেকে 1850-এর ভেতরে UPS থাকবে আমাদের, ঠিক আছে। ওয়েব ক্যাম চলে আসবে, হাতের কাছে আছে ওয়েব ক্যাম, চলে আসবে সব 590 টাকা করে, হ্যাঁ, মাউসের স্টার্টিং আছে,
ঠিক আছে, জেব্রোনিক্সেরও মাউস আছে, সব বিলো 100-এরই মাউস, সব বিলো 100-এর মধ্যে চলে আসবে। তুমি যে কোনো কোম্পানি নাও, মোটামুটি খুব কম মাউস আছে যেগুলো আমাদের 100-এর উপরে ওঠে দাম। ইউপিএস এর রেট বলে দিলাম। আমাদের অ্যান্টিভাইরাস আছে, অ্যান্টিভাইরাস সব 240-250 টাকা করে আসবে অ্যান্টিভাইরাস, ঠিক আছে। লুজ কিনলে 250, বক্স কিনলে ওটা 240 করে পড়ে যাবে, বক্স কিনলে 240 করে চলে আসবে অ্যান্টিভাইরাস। আর আমাদের জেব্রোনিক্স এর কিবোর্ড আছে, ফন্টেক এর কিবোর্ড আছে, হার্ড ডিস্ক 2 ইয়ার্স ওয়ারেন্টির হার্ড ডিস্ক চলে আসবে তোমাদের 980 টাকা থেকে 990-এর ভেতরে, 2 ইয়ার্স ওয়ারেন্টি কনসিস্টেন্ট এর হার্ড ডিস্ক, ঠিক আছে। এই টাইপের স্পিকার আসবে আমাদের সব 290 টাকা করে, এটাও না, কোয়ান্টিটি আছে এখানে সব। আর ভাববে না যে মনিটর 1-2 পিস আছে, প্রচুর মনিটর এরকম তলায় রাখা আছে, ঠিক আছে, এরকম মানে মনিটর সব তলায় রাখা আছে আমাদের। এই টাইপের স্পিকার চলে আসবে সব তোমাদের সব 290 টাকা করে চলে আসবে, তারপরে 330 টাকা করে আসবে, সব 250-350 ভেতরেই থাকবে। এই টাইপের স্পিকার, ওয়াইফাই অ্যাডাপ্টার চলে আসবে 120 টাকা করে, ঠিক আছে। ওয়াইফাই অ্যাডাপ্টার যেটা ইন্টারনেটের জন্য কাজে লাগে, ওয়াইফাই অ্যাডাপ্টার 120 টাকা করে চলে আসবে সব। এরকম হার্ড ডিস্ক চলে আসবে 160 GB থেকে আরম্ভ করে 160 পাবে, কোনো কোনো সময় হয়তো কোনো কোনোটা আনঅ্যাভেলেবেলও হতে পারে। 160, 250, 320, 400, 500, 640, 750, 1 TB, 500 GB সব পেয়ে যাবে। দাম বলছি, এক পিস করে স্যাম্পেল দেখালাম, এটা নয় যে আছে আমাদের। এরকম কার্টুনে আছে আমাদের হার্ড ডিস্ক, কার্টুনে থাকে, ঠিক আছে, এরকম কার্টুনে থাকে। এক মানে 370-380 টাকা থেকে হার্ড ডিস্ক স্টার্টিং আছে আমাদের, হ্যাঁ, 1 ইয়ার ওয়ারেন্টির হার্ড ডিস্ক 370-380 টাকা থেকে স্টার্টিং। হ্যাঁ, তোমরা 500 GB নাও, যা নাও, সবই 370-380, 480, 500, 600, 800 এর মধ্যেই থাকবে। হ্যাঁ, আমাদের এই টাইপেরও কম্বো প্যাক আসবে, ঠিক আছে। কেউ যদি একটু ব্যান্ডেড কিবোর্ড মাউস ইউজ করতে চাও, ঠিক আছে, এই টাইপের কম্বো প্যাক আসবে, সব 690 টাকা করে আসবে কম্বো প্যাক। এইবার আসল কথায় আসি, যে অফারটা কতদিন থাকবে, যদি মাউস প্যাড লাগে, এরকম মাউস প্যাডের আমাদের পুরো গাঁটটি আছে, হ্যাঁ, একটা করে গাঁটটি, হ্যাঁ, সব 14 টাকা করে স্টার্টিং, ঠিক আছে। মাউস প্যাড ভালো কোয়ালিটিটা 14, আর যদি একটু কম দামের হয় তাহলে বিলো 10 টাকার মধ্যে এসে যায় অনেক সময় মাউস প্যাড। হার্ড ডিস্কের রেটগুলো একদম সব বলা হলো না, 500 GB হার্ড ডিস্ক চলে আসবে সব ওই 920-920 টাকার ভেতরেও চলে আসবে, ঠিক আছে। 640 GB হার্ড ডিস্ক চলে আসবে ওই 1050-1050-এর ভেতরে, তারপরে 750 GB হার্ড ডিস্ক চলে আসবে মানে 1090 টাকার ভেতরে, এরকম চলে আসবে সব। এবার মেন কথায় আসি, যে অফারটা কতদিন থাকবে, অফারটা থাকবে 15 তারিখ থেকে 23 তারিখ অবধি অফার থাকবে, 15 থেকে 23 তারিখ অবধি অফার থাকবে। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, 17 তারিখটাকে অ্যাভয়েড করবে, 17 তারিখটা আমি একটু পার্সোনাল কাজে আমাদের স্টপ থাকবে, মানে দোকান বন্ধ থাকবে, সব বন্ধ থাকবে, 17 তারিখটাকে মানে অ্যাভয়েড করো। 15 আগস্ট থেকে 23 আগস্ট অবধি অফার থাকবে, 15 আগস্ট থেকে 23 আগস্ট অফার থাকবে, শুধু অফ থাকবে একটা দিনই, এই মাঝখানে অফারটা, অফার অফ থাকবে না, কিন্তু যেহেতু দোকান বন্ধ থাকবে ওই দিনটা অ্যাভয়েড করো, 17 তারিখ, হ্যাঁ, সম্ভবত বুধবার পড়েছে মনে হয়, যদি 15 তারিখ সোমবার পড়ে 17 তারিখ বুধবার পড়েছে, হ্যাঁ, আমার একটু পার্সোনাল কাজের জন্য ওই দিনটা বন্ধ থাকবে। তো বন্ধুরা, আমরা দেখলেন একটা দারুণ ভিডিও, আমরা i3, i5, i7, 3rd জেনারেশন, 4th জেনারেশন, 6th জেনারেশনের দাম জানলাম, এছাড়াও আমরা কিছু সেকেন্ড হ্যান্ড পিসির দাম জেনেছি, এবং হোলসেল যে সব বন্ধুরা করতে চাইছেন পপুলার কম্পিউটার হাত ধরে, এবং যারা করছেন তাদের জন্য হোলসেলের যা রেট আছে সমস্ত কিছু আপনাদের বলে দিলাম। এর থেকে আরও অনেক কিছু আছে যেগুলো বলা সম্ভব হয় না ভিডিওতে, বা সম্ভব হয়ে ওঠে না সবসময়ের জন্য। তো আরও কিছু যদি জানার থাকে, নিচে দেওয়া নাম্বারে অবশ্যই রনিকে কন্ট্যাক্ট করুন, রনির সঙ্গে কনভারসেশন করুন, এবং রনিকে যখনই ফোন করবেন চেষ্টা করবেন একটু রাতের দিকে ফোন করতে, তাহলে ওর পক্ষে সুবিধা হয়। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। অফার লিমিটেড সময়ের জন্য রয়েছে, অফারের ডেট রনি আপনাকে বলে দিল, এটাও বলে দিল 17 তারিখে ওনাকে রনি দোকানটা বন্ধ রাখবে, তো ওই দিনটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর একটা কথা বলে দিই, আমি কাস্টমার রিভিউ আনি না, তার একটাই কারণ, তোরা অন্তত জানিস যারা আমার মানে ভাইগুলো, যে আমার থেকে নিয়ে সবাই বিজনেস করে, তো অনেক ছেলে আছে
যারা আমার সাথে মানে বিজনেসে যুক্ত, সুতরাং ওদের মুখ যদি আমি কাস্টমার রিভিউতে আনি তাহলে প্রবলেম হবে ওদের। আমি এই জন্য 80% আনি না মানে কাস্টমার রিভিউ, কারণ ওদের মুখ একবার দেখে নিলে মানে ওদের বিজনেসের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। হ্যাঁ, তোদের জন্য বললাম, তোরা বুঝতে পেরেছিস আশা করি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, নোটিফিকেশন বেলটাকে টিপে রাখবেন, অল বাটনটা টিপে রাখবেন। বন্ধুরা ভিডিও কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন, রনির জন্য যদি কিছু জানাবার থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে রনিকে কন্ট্যাক্ট করতে পারেন, বা রনিকে কিছু জানাবার থাকলে সেটা জানাতে পারেন। কথা একটাই বলি, সারাদিন ফোন তুলতে পারি না, এটা আমিও জানি যে ফোন তোলা যায় না আমার পক্ষে, ঠিক আছে, বারবার বলি, একটা দিন আমি 7 দিন রাত্রির বেলা মানে জেগে থাকি 12টা থেকে 3টে। হ্যাঁ, তোমরা একটা দিন জেগে কষ্ট করে যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো মানে কথা থাকে আমার সাথে, রাত্রির 12টা থেকে 3টে অবধি ফোন করো, আমি অলওয়েজ সবসময় ফোন তুলবো। 3টে দুটো অবধি করো, 2 ঘন্টা করে দিলাম, 12টা থেকে 2টো ফোন করো, সারাদিনে হয়তো ফোনটা আমি তুলতে পারি। যদি বিশদ কিছু জানার থাকে, অনেক কিছু জানার থাকে, বা তোমরা রেট চার্ট নেবে, তাহলে ওগুলো অ্যাটলিস্ট আমি এটা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, 12টা থেকে 2টোর মধ্যে করো রাত্রিবেলা, আমার সুবিধা হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার নমস্কার, টাটা।